হাইরের নেশা। এবারের করাল গ্রাসে এক মহিলা, এতটাই ডুবে গেলেন এই মহিলা হাঁটতেই পারছিলেন না। কিছু যে আর করা ছিল না তার কাছে, সোজা পশ্চিম মহিলা থানার সামনে থাকা গাড়িতে শটান শুয়ে গেলেন। নেশার ঘরে তিনি ভুলে গেলেন কোথায় আছেন তিনি। ঘটনা মঙ্গলবার গভীর রাতে, হাইরে নেশা। নেশার বিরুদ্ধে রাজ্য সরকার যতই বিষোদ্গার করে চলেছে, চুপি চুপি এই নেশার পারদ ক্রমাগত ততই বেড়ে চলেছে শহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। সুরার নেশায় বুন এমনই এক মহিলাকে দেখা গেল পশ্চিম মহিলা থানার ঠিক সামনে। তিনি এমন ভাবে রঙিন জল পান করলেন, হেঁটে যাওয়ার মতো তার দুপায়ে কোনো জোরই ছিল না। হাইরে নেশা, এবার জনসম্মুখে বদনাম করে দিলি এই মহিলাকেও। টলমল করে কোনো ক্রমে ওই মহিলা পশ্চিম মহিলা থানার সামনে গিয়ে সোজা ঘুমিয়ে গেলেন পুলিশের গাড়ির উপর। একই অবস্থা, কে এই মহিলা, এত রাতে কোথা থেকে এলেন তিনি, কিভাবে এলেন এই মহিলা, তা নিয়ে উঠল অবিরাম প্রশ্ন। শহরের নেশার আদতেই কিন্তু বারবারন্ত কিছুটা কমলেও সঠিকভাবে তা সেরকম কমেনি। যার অন্যতম দৃষ্টান্ত হল শহরের বিভিন্ন প্রান্তে লাইসেন্স প্রাপক মদের দোকানগুলো। সন্ধ্যের পর তো গ্রাহকদের মাছির মতো মনে হয় এই দোকানগুলিতে। কে কার আগে রঙিন সুরার বোতল কিনবেন তারই চলে অবিরাম প্রতিযোগিতা। রঙিন সুরার জলে ডুবে গেলেন অচেনা এই মহিলা মঙ্গলবার রাতে। নেশায় বুঁদ এই মহিলাকে অবশেষে উদ্ধার করে পশ্চিম মহিলা থানার পুলিশ নিয়ে গেল। উপস্থিত প্রত্যেকেই ওই মহিলার বিষয়ে একের পর এক প্রশ্ন তুললেও আদতে মূল ঘটনা কি তা কিন্তু কেউই সঠিকভাবে বলতে পারেনি। ভাবলে অবাক লাগে, নেশার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হলো এই রাজ্যে, সেই রাজ্যে এখন একাংশ মহিলারা ডুবে যাচ্ছেন নেশার কবলে। বিষয়টা সত্যিই ভাবনার, পুলিশের কাছে তার নাম ধাম সবই রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।